গল্পতর চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন আজ পড়ছি এর কুড়িতম ও শেষ পর্ব উনিশশো পঁয়তাল্লিশ সনের এপ্রিল মাস রুশ সৈন্যরা এগিয়ে আসছে বার্লিনের দিকে তাদের দলপতি মার্শাল জর্জি জুকভ তার প্রধান দুই সহকারীর একজন জেনারেল আইভান কোনেভ অন্যজন জেনারেল ভাসিল চুইকভ তাদের সৈন্য সংখ্যা পঁচিশ লাখ ট্রাকের ওপর বসানো কাতুসা রকেটের সংখ্যা তিন হাজার পঞ্চান্ন ট্যাঙ্কের সংখ্যা ছয় হাজারের বেশি দূরপাল্লার কামান আছে একচল্লিশ হাজার জুকোভের বাহিনীকে সাহায্যকারী বিমানের সংখ্যা সাত হাজার চলে এসেছে বার্লিনের কাছাকাছি এরা যে কোনো সময় বার্লিনে ঢুকে পড়বে তাদের দূরপাল্লার কামানের আওয়াজ বার্লিনবাসী সারাক্ষণ শুনছে হিটলার নিজেও শুনছেন তিনি সেই শব্দ শুনতে শুনতে বললেন যে কোনো মূল্যে বার্লিন রক্ষা করতে হবে রুশরা বার্লিনে ঢুকে পড়লে একদিক দিয়ে ভালো হবে ব্রিটিশ এবং আমেরিকানরা এটা পছন্দ করবে না তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করবে রাজধানীর কমান্ডান্ট মেজর জেনারেল হেলমুড রেমন তিনি হিটলারের কথায় মাথা নেড়ে সায় দিলেও পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছিলেন হিটলার বললেন আমার বিমান বাহিনী কোথায় হেলমুড বললেন বিমান আকাশে উঠতে পারছে না জ্বালানি নেই হিটলার হুঙ্কার দিয়ে উঠলেন জ্বালানি নেই কেন জেনারেল গথার্ড হেনরিজকে টেলিফোনে ধরো সে বলুক বাহিনীর জন্য জ্বালানি কেন নেই জেনারেল হেইনরিজকে টেলিফোনে ধরা গেল না জেনারেল উইলহ্যাম মুনকিকে পাওয়া গেল জেনারেল মুনকি বললেন আপনি যাতে নিরাপদ স্থানে পালিয়ে যেতে পারেন তার জন্য আমি বিশেষ ব্যবস্থায় দুটি বিমান প্রস্তুত রেখেছি হতভম্ব হিটলার বললেন আমি পালিয়ে যাব জার্মান জাতিকে রক্ষার জন্যে আপনার বেঁচে থাকা জরুরি হিটলার কঠিন গলায় বললেন আমাকে পালিয়ে যেতে হবে আমাকে রক্ষা করার জন্য আমার জেনারেলরা কোথায় জেনারেলের বক্তব্য শোনা গেল না কারণ কাতুসার রকেট যার আরেক নাম স্টারিন অরগান্স বৃষ্টির মতো বার্লিনে আসতে শুরু করেছে বিশ এপ্রিল হিটলারের জন্মদিন হিটলার তার বান্ধবীকে পাশে নিয়ে বাংকারে বসেছিলেন জন্মদিন উপলক্ষে শ্যাম্পেনের বোতল খোলা হয়েছে অতিথিদের মধ্যে ছিলেন জেনারেল আলফ্রেড জোডল তিনি শ্যাম্পেনের গ্লাস হাতে নিয়ে বললেন জার্মান জাতি তার শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করবে অবশ্যই আমরা বার্লিন রক্ষা করব হিটলার শ্যাম্পেনের গ্লাসে চুমুক দিয়ে নিয়ম গ্লাস ছুঁড়ে ফেললেন এবং বললেন আজকে অন্য দিনের চেয়ে বেশি গোলা বর্ষণ হচ্ছে ইভা ব্রাউন বললেন যুদ্ধের আলাপ কিছুক্ষণের জন্য বন্ধ থাকুক আসুন আমরা আনন্দময় কোনো কিছু নিয়ে আলাপ করি কেউ কোনো জবাব দিল না হিটলার ইভা ব্রাউনের দিকে সামান্য ঝুলকে এসে বললেন আমি তোমাকে বিয়ে করব ইভা ব্রাউন বললেন হঠাৎ বিয়ের কথা আসছে কেন হিটলার বললেন আমার ধারণা আমরা পরাজিত হতে যাচ্ছি যদি সত্যি তাই ঘটে আমি আত্মসমর্পণ করব না নিজেকে হত্যা করব আমার মৃত্যুর পর ইতিহাসে লেখা হবে আমার একজন রক্ষিতা ছিল তা আমি চাই না হিটলার দ্বিতীয় দফায় শ্যাম্পেন নিলেন টোস্ট করলেন তার বান্ধবীর সঙ্গে নরম গলায় বললেন আমার সুখ এবং দুঃখের চিরসঙ্গী ইভা ব্রাউন হিটলার এবং ইভা ব্রাউন মাটির অনেক গভীরে বাংকারে অবস্থান নিয়েছেন আমাদের বান্ধবপুরের একজন হাদিসউদ্দিন বাংকারের মতোই একটি জায়গায় বেশিরভাগ সময় কাটাচ্ছে হরিচরণের মাটির নিচের গুপ্ত ঘর যে ঘরে যাবার একটাই পথ সিন্দুকের ভেতর দিয়ে হাদিসুদ্দিনের গুপ্তঘরে সময় কাটানোর পেছনে কারণ আছে সে নানান জিনিসপত্র ঘরে রাখছে এর মধ্যে রেশমি রুমালে মোড়া একান্নটা স্বর্ণমুদ্রাও আছে হাদিসুদ্দিন যতবারই গুপ্তঘরে যায় স্বর্ণমুদ্রা গুনে দেখে দুভাবে গুনে প্রথমে এক থেকে একান্ন তারপর শুরু হয় উল্টো দিকে গোনা একান্ন পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ গুপ্তঘর সে ঝাড় দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে সেখানে পাটি বিছানো আছে বালিশ আছে কলসি ভর্তি পানি আছে মোমবাতি দেয়াশলায় আছে একটা টর্চও আছে হাদিসুদ্দিন পার্টিতে শুয়ে গুনগুন করে মাঝে মধ্যে গান গায় গান তার নিজের রচনা সুরও তার নিজের বদ্ধঘরের কারণে গানের শব্দ দেয়ালে বাড়ি খেয়ে ফিরে আসে হাতিসুদ্দিনের বড় ভালো লাগে ভর দুপুর গুপ্তঘর অন্ধকার পাটিতে শুয়ে হাদিসুদ্দিন গলায় গান করছে ও আমার সোনার মোহর রে মোহর রে মোহর রে মোহর রে তোর মনে দুঃখ 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 আমার মনে শোক ও আমার সোনার মোহর রে মোহর রে মোহর রে মোহর রে হাদিসুদ্দিন মোহর রে বলে টান দিচ্ছে দেয়ালে বাড়ি খেয়ে সেই শব্দ অনেকবার করে ফিরে আসছে হাদিসুদ্দিনের মনে হচ্ছে ঘর ভর্তি মানুষ একসঙ্গে মোহর রে বলে গান করছে এই সময় হঠাৎ করে বাচ্চা মেয়ের হাসি শব্দের মতো শব্দ হল রিনডিনে গলায় কে যেন হাসল হাদিসুদ্দিন শোয়া থেকে উঠে বসল ঘর অন্ধকার তবে সিন্দুকের খোলা ডালা দিয়ে কিছু আলো আসছে গুপ্তঘরের ভেতরটা আপছা আপছা চোখে আসে হাদিসুদ্দিনের রক্ত ঠান্ডা হয়ে গেল এটা সে কি দেখছে ঘরের এক কোণে দেয়ালের দিকে মুখ করে দশ বছরের বাচ্চা একটা মেয়ে বসে আছে নিজের মনে খেলছে এমনকি হতে পারে কোনো বিচিত্র উপায়ে মীরা নেমে এসেছে না তা কখনই না মেয়েটা মীরার চেয়ে অনেক বড় হাদিসুদ্দিন বিড়বিড় করে বলল আল্লাপাক রক্ষা করো। তুমি গরিব বান্দাকে রক্ষা কর ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া মালিকও হাদিসুদ্দিন চোখ বন্ধ করল চোখ বন্ধ করে মনে হল বিরাট বোকামি হয়েছে তার মৃত্যু হবে চোখ বন্ধ অবস্থায় সে যে মারা গেছে এই খবরটাও কেউ পাবে না কে আসবে গুপ্ত ঘরে খোঁজ নিতে হাতিসুদ্দিন চোখ মেলল মেটা এখনও আছে তবে সে দেয়ালের দিক থেকে মুখ ফিরিয়েছে হাদিসুদ্দিন মেটাকে মোটামুটি স্পষ্ট দেখতে পাচ্ছে গোলমুখ কোকড়াচুল খাড়া নাক চোখ জল জল করছে হাতিসুদ্দিন বলল হ্যাঁ হ্যাঁ মেটা ফিরেও তাকালো না হাতে কি নিয়ে যেন খেলছে সুতার মতো কিছু মেয়েটার হাতে কয়েক গোছা করে চুরিও আছে চুরি শব্দ হচ্ছে হাতিসুদ্দিন দিয়াশোল্লাই হাতে নিল কাঁপা কাঁপা হাতে দিয়াশোল্লাই জ্বালাল মোমবাতি ধরালো। এখন আর মেয়েটা নেই তবে সুতাগুলি আছে লাল নীল কিছু সুতা হাতিসুদ্দিন গুপ্ত ঘর থেকে উঠে এল কানে ধরে প্রতিজ্ঞা করল জীবনে কখনো গুপ্ত ঘরে নামবে না বিনা কারণে প্রাণ দিয়ে লাভ কি আতরে শ্বশুরবাড়িতে ভূত হাম্বর খুব যন্ত্রণা করছে গত অমাবস্যায় তাকে দেয়া গজার মাছ সে খায়নি বাঁশঝাড় উলটপালট করে এক কাণ্ড করেছে তার সমস্যা কিছুই বোঝা যাচ্ছে না সে পুকুরে ঢিল মারছে টিনের চালে ঢিল মারছে ছোটখাটো ঢিল না চষা ক্ষেত থেকে তুলে আনা মাটির বড় বড় চাঙড় গভীর রাতে ছোট বাচ্চাদের মতো ওয়াও ওয়াও কান্না শব্দ করছে আমিনা বেগম বললেন ঘটনা বুঝেছি আতর গলায় বলল কি বুঝেছেন তোমার সন্তান হবে এই কারণে হাম্বরের মিজাজ খারাপ এখন তুমি আমাকে বলো সন্তান কি হবে আতর মাথা নিচু করে থাকল কিছু বলল না আমিনা বেগম বিরক্ত হয়ে বললেন এত বড় ঘটনা মানে তুমি জানাবা না সানিয়া জানে না আমিনা বেগম বললেন হাম্বর যে ভাব ধরেছে তোমারে এখানে রাখা বিপজ্জনক তোমারে বাপের বাড়ি পাঠাই দিতেছি সন্তানের চল্লিশ দিন না যাওয়া পর্যন্ত বাপের বাড়িতে থাকবা তারপর আসবা আতর বলল আমি এইখানে থাকব কোনোখানে যাব না বৌ মা তুমি তো কোনো বিবেচনার কথা বললাম না আতর বলল আমি এইখানে থাকব বাপের বাড়িতে যাব না হাম্বর যদি আমাকে মেরেও ফেলে আমি যাব না আমিদা বেগম বিরাট দুশ্চিন্তায় পড়লেন বাড়ি বন্ধন নতুন করে দিলেন হামিদাকে কঠিন নির্দেশ দিলেন সবসময় আতরের হাত বা শাড়ির অংশ ধরে থাকতে হবে আতর যখন গোসলখানায় যাবে বা বাথরুমে যাবে তখনও এই অবস্থা রাতে তার ঘুমানোর ব্যবস্থা হয়েছে আমিনা বেগমের সঙ্গে তিনি ছেলের বকে নিয়ে খাটে শুচ্ছেন মেঝেতে ঘুমাচ্ছে দুজন দাসী ঘরের চারকোনায় সারা রাত চারটে হারিকেন জলে খাটের নিচে মাটির সরায় থাকে কয়লার আগুন নতুন জীবনযাপন আতরের ভালো লাগছে কি অদ্ভুত নুক্তি তা শরীরের ভেতর একজন কেউ বড় হচ্ছে একদিন সে পৃথিবীর আলো দেখবে আতরকে ডাকবে মা হামাগুড়ি দিয়ে একা একা বারান্দা থেকে উঠানে নেমে যাবে উঠানে শুকাতে দেয়া ধান মুখে দিয়ে কাঁদবে আতর তাকে কোলে নিয়ে বলবে আমার বাবা গরু আমার বাবা ধান খাওয়া গরু আতরের পেটের সন্তান ছেলে না মেয়ে জানার জন্যে আমিনা বেগম গণক আনিয়েছেন নিয়েছেন শ্রীপুরের বিখ্যাত গণ কাশে মিয়া এই গণকের গণা অভ্রান্ত তিনি কাঁঠাল পাতা দিয়ে গনা গুনেন একটা কাঁঠাল পাতায় খেজুর কাটা দিয়ে ছেলে লিখে কাঁসার বদনায় রাখা হয় তুলারাশির দুইজন তর্জনী দিয়ে বদনার কানা শূন্যে তুলে ধরেন কাশেমিয়া মন্ত্র পড়ে ফোঁ দিলে যদি বদনা আপনা আপনি ঘুরতে থাকে তাহলে ছেলে আর বদনা যদি স্থির থাকে তাহলে মেয়ে তিনবার পরীক্ষা হল তিনবারই পাওয়া গেল মেয়ে আমিনা বেগম হতাশ গলায় বললেন হায় হায় কি সর্বনাশ আতরে শ্বশুর গনি সাহেবের মনটাও খুব খারাপ হয়েছে তারপরেও তিনি মনের দুঃখ চাপতে চাপতে বলেছেন সংসারে প্রথম সন্তান কন্যা হওয়া ভাগ্যের কথা রুসুলে করিম নিজে বলেছেন গণ কাশেমিয়ার ভাগ্য খারাপ গণনায় মেয়ে পাওয়া গেলে বকশিস তেমন পাওয়া যায় না দুঃসংবাদ দেবার পর আবার বকশিস কি মেয়ে আসা মানে তো দুঃসংবাদই শুধু কবি শাহনেয়াজকে মেয়ে আসছে সংবাদে অত্যন্ত উৎফুল্ল মনে হল ছেলেদের সুন্দর নাম নাই বললেই হয় সেই তুলনায় মেয়েদের কত বাহারি নাম আছে মেয়ের নাম দিয়ে অন্তমিল দেবার শব্দ অনেক থাকে কবি শাহনেয়াজ দুই নম্বরিয়া এক মার্কা খাতায় মেয়েদের নাম লেখা শুরু করেছে আঁখি নাম সুন্দর তবে চন্দ্রবিন্দু থাকায় খারাপ লাগছে চন্দ্রবিন্দু বাদ দিয়ে নয়না রাখা যেতে পারে নয়ন থেকে নয়না আবার নয়ন তারাও খারাপ না ডাবল অর্থ চোখের মণি এবং নয়ন তারা ফুল এক থেকে দশের ভেতর নম্বর দেয়া হলে যা দাঁড়ায় আখি পাঁচ নয়না ছয় নয়ন তারা সাত ধবলিমা কন্যার গাত্রবর্ণ যদি ধবল হয় তাহলে এই নাম সুন্দর ধবলিমার বদলে সীতিমা দেয়া যেতে পারে শীতিমার অর্থ ধবল দ্বৈত অর্থবাহক আরেকটি নাম আছে সফেদা একই সঙ্গে শুভ্র এবং ফল এক থেকে দশের ভেতরে নম্বর নিম্নরূপ ধবলিমা সাত শীতিমা পাঁচ সফেদা ছয় কবি সানেয়াজের সত্যি সত্যি একটা কন্যা সন্তান হয় কবি নামের খাতা নিয়ে কন্যার সামনে উপস্থিত হবার পর আব্দুল গনি তাকে ধমক দিয়ে বলেন নামের খাতা নিয়ে দূর হ আমি আর নাম দিলাম তজল্লি খানম সানিয়াজকে মাথা নীচু করে তাই মেনে নিতে হয় আব্দুল গনি তার বাড়ি মুক্ত রাখার জন্যে একজন পাশ করা ভালো মাওলানা লজিং মাস্টার হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মাওলানা চব্বিশ ঘণ্টা এই বাড়িতেই থাকবেন এবং পাঁচ অক্তা আজান দিয়ে নামাজ পড়বেন ভূতপ্রেতরা নাকি আজানের শব্দকে অত্যন্ত ভয় পায় মাওলানা পাওয়া যাচ্ছে না ধনু নতুন করে বানিয়ে দেয়া জামে মসজিদে আজ অনেক দিন পর আসরের আজান হল আজান দিলেন নতুন ইমাম নিয়ামত হোসেন নিয়ামত হোসেন ধনু শেখের লঞ্চ কোম্পানির টিকিট মাস্টার তার পড়াশোনা মাদ্রাসা লাইনে উলা পরীক্ষা দিয়েছিলেন পাস করতে পারেননি টিকিট মাস্টারের দায়িত্বের অতিরিক্ত মসজিদের ইমামতির দায়িত্ব তিনি পালন করবেন নিয়ামত হোসেন মহেশের মতো বলশালী একজন মানুষ হুঙ্কার দিয়ে কথা বলেন তবে কারি হিসেবে ভালো প্রথম দিনেই নামাজের শেষে বেহেসদের বর্ণনা দিয়ে তিনি সবার চিত্তে চাঞ্চল্য তৈরি করলেন হল ফ্রুট খেতে চান বেহেস্তের ফল ফ্রুটের কেরামত শুনবেন তাহলে শুনেন। বেহেস্তের বেদানার একটা দানা মুখে দিবেন সত্তর বছর লাগবে তার রসকে শেষ করতে ইমাম করিম প্রথম দিনের নামাজে সামিল হতে এসেছিল তাকে মসজিদে ঢুকতে দেয়া হয়নি তার গা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে সারা শরীর নোংরায় মাখামাখি লুঙ্গি বারবার খুলে পড়ে যাচ্ছে ইমাম করিম হুঙ্কার দিয়ে বলেছে নামাজ পড়তে দেয় না কোন বান্দির আমি কিন্তু মসজিদ জ্বালাই দিব কোন খারাপই করব আমি পাগল মানুষ কোন খারাপই করলে আমার কিছু হবে না ইমাম করিমকে দূরের কোনো গঞ্জে ফেলে আসা হবে এই বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে তার পাগলামি যেভাবে বাড়ছে তাতে এর কোনো বিকল্প নাই বান্ধবপুরের বেশ কিছু মানুষকে সে হয় মেরেছে নয় তাড়া করে পুকুরে ফেলেছে একদিন বের হয়েছিল রামদান নিয়ে এমন বিপজ্জনক পাগল গ্রামে রাখা ঠিক না আগামী হাটবারে ইমাম করিমকে লঞ্চে করে নিয়ে যাওয়া হবে কোনো এক লঞ্চ ঘাটে নামিয়ে দেওয়া হবে এরকম ঠিক হয়েছে ইমাম করিম ব্যাপারটা জানে তার যে খুব আপত্তি তাও না সে মোটামুটি আনুষ্ঠানিকভাবে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে একদিন গেল লাবুসের কাছে কাঁদো কাঁদো গলায় বলল তুমি বয়সে আমার ছোটো যদি বয়সে ছোট না হইতা আমি পায়ে ধরে তোমার কাছে ক্ষমা চাইতাম বিরাট অপরাধ করেছি তোমারে খুন করার জন্য লোক ঠিক করেছিলাম ওই হারামজাদা কাজটা করে নাই আরামজাদা যদি কাজটা করত আমার এই দশা হয় না আমার এই স্ত্রী নিয়ে সুখে থাকতাম কেন সুখে থাকতাম বুঝায় বলব লাবস বলল বলুন ইমাম করিম বলল একশো টাকার মামলা তোমারে খুন করলে একশো টাকা ওই হারামজাদা নিত আমার স্ত্রীর হাতে টাকা পড়ত না ঝগড়া ফেসাদের কারণে তালাক হইত না বুঝেছ লাবুস চুপ করে রইল করিম বলল তুমি কি আমাকে ক্ষমা দিয়েছ লাবুস বলল জি দিয়েছি এরা বুধবারে আমারে লঞ্চে করে নিয়ে যাবে কোনোখানে সেরে দিয়ে আসবে আধা নেকটা তো যেতে পারি না বলো যেতে পারি কি না এভাবে যাওয়া ঠিক হবে না আমারে নতুন পায়জামা পাঞ্জাবি কিনে দেওয়া কি তোমার পক্ষে সম্ভব সম্ভব নতুন একটা ফেস টুপি কিনে দিও আচ্ছা দেব একজোড়া কাবলি স্যান্ডেল আপনি যা আসছেন সবই দিব তুমি লোক অত্যন্ত ভালো আগে বুঝতে পারি নাই না বুঝে ভুল করেছি লাবুস বলল আমরা সবাই ভুল করি না বুঝে করি বুঝে করি ইমাম বলল ভুলের জন্য তবা করলে আমি ক্ষমা পাব কিন্তু তবা করব না লাবুস বলল কেন তবা করবেন না ইমাম বলল আমি ভুলের শাস্তি পেতে চাই অনেক শাস্তি তো পেয়েছেন আর কত ইমাম বলল আরও অনেক বাকি আছে আচ্ছা লাবুস আমার আরেকটা আবদার আছে বলবো বলুন আমি যাব বুধবারে লঞ্চ ছাড়বে তিনটায় দুপুরে তোমার এখানে ভাত খাওয়া কি সম্ভব খাওয়া দাওয়া করে লঞ্চে উঠলাম পরে খাওয়া আর ঝুটে কিনা জানে খাওয়া বা ভাত লাবুজ বলল অবশ্যই খাবেন করিম বলল পাবদা মাছের সালুন দিয়া ভাত খাওয়ার ইচ্ছা শরীফা একবার রেঁধেছিল স্বাদ এখনও মুখে লেগে আছে ভাটি অঞ্চলের পাবদা মাছ লাবুস বলল ভাটি অঞ্চলের পাবদা মাছ আমি জোগাড় করব করিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল লাবুস তোমার অনেক মেহের বাণী রঙিলা বাড়িতে শরীফা একটি চিঠি পেয়েছে চিঠি নিয়ে এসেছে লাবুসের লোক চিঠিতে লেখা মা আমি আপনার এক সন্তান লাবুস আমার খুবই ইচ্ছা বুধবার দুপুরে আপনার হাতে রান্না পাবদা মাছ খাই এটা কি সম্ভব যে আপনি আমার বাড়িতে এসে রান্না করবেন ইটি আপনার পুত্র লাবুস বুধবার দুপুরে ইমাম করিম একা খেতে বসেছেন মৌলান্না ইদ্রিস দৃশ কি কারণে যেন রোজা রেখেছেন লাবুস একবেলা খায় আপাদ মস্তক বোরকায় ঢাকা এক মহিলা করিমের পাতে খাবার তুলে দিচ্ছেন করিমের গায়ে নতুন পায়জামা পাঞ্জাবি মাথায় ফেস টুপি করিম নিঃশব্দে খেয়ে যাচ্ছে একবার শুধু বলল রান্না ভালো হয়েছে আল্লাহ বাকের দরবারে সুখাদ্যের জন্য শুক্রিয়া পরা মহিলা কিছুই বললেন না লঞ্চঘাটে করিমকে বিদায় দিতে অনেকেই এসেছে পালকিতে করে পরা সেই মহিলাও এসেছেন যে দুজন করিমকে নিয়ে যাবে অচেনা ঘাটে ছেড়ে দিয়ে আসবে করিম তাদেরকে বিনয়ের সঙ্গে বলল আপনাদের যেতে হবে না আমি দূরের কোনো ঘাটে নেমে যাব ফিরে আসব না আপনাদের অনেক ত্যাক্ত করেছি আর করব না আমি সবার কাছে ক্ষমা চাই করিমের সঙ্গের চরণদার দুজন নেমে গেল লঞ্চ ছাড়ার ঠিক আগে আগে পালকি থেকে বোরকা পরা মহিলা নেমে সিঁড়ি বেয়ে লঞ্চে উঠে গেল এবং দাঁড়াল ইমাম করিমের পাশে ইমাম করিম বললেন ভালো আছো শরীফা শরীফা জবাব দিল না সে মুখ থেকে বোরকার ঢাকনা তুলে দিয়েছে শেষবারের মতো দেখে নিচ্ছে বান্ধবপুরের রঙিলা বাড়ি আর কোনোদিন সে এখানে ফিরবে না অনেক রাতে আতরকে ঘুম থেকে তোলা হয়েছে তার কাছে দুজন মেহমান এসেছে মেহমান দুজনকে কেউ চিনতে পারছে না একজন মাওলানা তার স্ত্রীকে নিয়ে এসেছেন আতর মেহমানদের দেখে হতভম্ব ইমাম করিম এবং শরীফা আতর বলল নতুন তুমি শরীফা বলল মাগ আমার কোথাও যাবার জায়গা নাই আজ রাতটা কি তুমি আমাকে থাকতে দিবা আতর কিছু না বলে ছুটে গেল তার স্বামীর কাছে হরবর করে বলল আমার এক দুঃখী মা এসেছেন আপনি তাকে সমাদর করে এই বাড়িতে তুলবেন এটা আমার অনুরোধ সানিয়াজ সঙ্গে সঙ্গে উঠে এলো শরীফাকে কদম্বসি করে বলল মাগো আমি আপনার এক অধম পুত্র মা অতি আশ্চর্য যোগাযোগ এই মুহূর্তে পয়ার ছন্দে একটা কবিতা লিখছিলাম কবিতার নাম মাগো আপনি আপনার অধম কবি পুত্রের বাড়িতে বাকি জীবন থাকবেন এটা আমার আবদার অপদার্থ কবি শাহিয়াজ শরীফাকে বাকি জীবন অতি আদরে নিজের বাড়িতে রেখেছে প্রতিবার খাবার সময় নিজে উপস্থিত থেকেছে অতি আদরে অতি যত্নে নিজে খাবার তুলে দিয়েছে হঠাৎ করে এই মহিলার প্রতি শাহনেয়াজের এত ভক্তির কারণ স্পষ্ট না জগৎ রহস্যময় প্রকৃতি রহস্য পছন্দ করে ইমাম করিম মাতরের বাড়িতে সংসার শুরু করলেন তার প্রধান কাজ হল আজান দিয়ে ভূত হাম্বরকে দূরে রাখা তাঁর মাথা কখনোই পুরোপুরি সারে না প্রায় দেখা যায় তিনি বাড়িকে ঘিরে অতি ব্যস্ত ভঙ্গিতে চক্কর দিচ্ছেন আতরে শ্বশুরবাড়ির সবার ধারণা ভূত হাম্বরের কারণে ভালো মানুষ ইমাম সাহেবের এই সমস্যা হচ্ছে হাম্বর কোনো সহজ জিনিস না তবে ইমাম করিমও সহজ পাত্র না বলা যায় সমানে সমান ইমামের আসার পর হাম্বরের উপদ্রব কিছু কমেছে টিনের চালে তার হাঁটাহাটি বন্ধ হয়েছে বলেই মনে হয় শ্রাবণ মাসের মাঝামাঝি ঔপন্যাসিক বিভূতিভূষণ ঘাটশিলা থেকে বান্ধবপুর উপস্থিত হলেন তাঁকে বলা হয়েছিল বান্ধবপুরের তিন বটের মাথা পানির সময় দেখতে হয় পানিতে অঞ্চল ডুবে যায় বটের মাথা বের হয়ে থাকে পাখিদের মেলা বসে সবই হরিয়াল পাখি লঞ্চঘাটে নেমে বিভূতিবাবু ভালো ঝামেলায় পড়লেন যার কাছে তিনি যাবেন কেউ তাকে চেনে না নামও আগে কখনো শোনেনি যাকে জিজ্ঞাসা করেন সেই বলে ইন্নাস নামে কেউ এই অঞ্চলে থাকে না মাওলানা ইদ্রিসের নাম তিনি ভুলে গেছেন ইন্নাস করেন কি কি করেন জানি না কলিকাতা গিয়েছিলেন চিকিৎসার জন্য তিনি যমুনা রাত্মীয় যমুনা রায় মুসলমান ইন্নাস হিন্দুর আত্মীয় এইসব কি বলেন উনার্সে হারা কেমন বিভূতিবাবু চেহারার যথাসাধ্য বর্ণনা দিলেন কেউ কিছু বুঝতে পারল না তবে তিন বটের মাথা নামের একটা জায়গা আছে দূর দেশ থেকে একজন শুধুমাত্র তিন বটের মাথা দেখতে এসেছে এটাও কারো হিসাবে মিলছে না আপনি আসছেন তিন বটের মাথা দেখতে আর কিছু না শুধু বটগাছ দেখবেন এর বাইরেও দেখার মতো কিছু থাকলে দেখব শুনেছি বড় জঙ্গল আছে বড় জঙ্গল দেখতে আমার ভালো লাগে বর্ষাকালে বন জঙ্গল কি দেখবেন সাপে কাটবো জোকে ধরব বোনের ভেতর দিয়ে শুনেছি একটা বড় খাল গিয়েছে নৌকা নিয়ে খালের ভেতর ঘুরব খাল আছে না আছে, খাল আছে নৌকাও আছে। তাহলে সমস্যা কি সমস্যা কিছু নাই বিভূতিভূষণ বললেন ইন্নাস সাহেবের খোঁজটা শুধু যদি বের করতে পারি এই নামে কেউ আমাদের অঞ্চলে নাই কোনো দিন ছিলও না আপনারা কেউ ধোকা দিয়েছে উনি ধোঁকা দেওয়ার মানুষ না সুফি মানুষ দরবেশ আমাদের অঞ্চলে কোনো পীর দরবেশও নাই সবই সাধারণ বিভূতিবাবু কি করবেন বুঝতে পারলেন না লঞ্চে কোনো খাবারের ব্যবস্থা ছিল না ক্ষুধার্ত অবস্থায় নেমেছেন সেই ক্ষুধা চরমে পৌঁছেছে বান্ধবপুরে ভাতের হোটেল আছে তবে হোটেলগুলি খোলে দুই হাটের দিনে আজ হাটবার না মুদির দোকান থেকে চিড়া এবং পাটালি কিনে খেলেন লঞ্চে করে ফেরত যাবেন সেই উপায় নেই ফিরতি লঞ্চ পরদিন দুপুরে তাছাড়া এতদূর এসে তিন বটের মাথা না দেখে ফেরত যাবার অর্থ হয় না রাত কাটাবার জন্যে একটা আশ্রয় দরকার ধর্মশালা জাতীয় কিছু আছে কিনা খোঁজ করতে হবে থাকার কথা না বান্ধব্য সম্পন্ন অঞ্চল না অনেক খুঁজে পেতে একটা চায়ের দোকান পাওয়া গেল সেখানে গুড়ের লাল চা ভাড়ে করে বিক্রি করে চায়ের দোকানির পরামর্শে বিভূতিবাবু ধনু শেখের বাংলা ঘরে উপস্থিত হলেন ধনু শেখে তার সমস্যার কথা বললেন ধনু শেখ বিরক্ত হয়ে বললেন নাম ঠিকানা সারা চোল আসছেন আপনি তো বিরাট বুড়বাক করেন কি শিক্ষকতা করি স্কুল মাস্টার বুড়বাকের মতো বুদ্ধি শিক্ষকদের মধ্যে বেশি দেখা যায় রাতটা কাটাবার মতো একটা জায়গা পাওয়া গেলে বাতিত হতাম ধনু শেখ বললেন রঙ্গিলা বাড়িতে চলে যান আরামে থাকবেন সেবা পাবেন সেবার প্রয়োজন সকলের আমার এখানে রাখতে পারতাম তা সম্ভব না আমার কুষ্ঠরোগ হয়েছে কুষ্ঠরোগের বাড়িতে থাকা ঠিক না এখন বিদায় হন বিভূতিবাবু শেষ পর্যন্ত একটা ব্যবস্থা করলেন রাত কাটাবেন নৌকায় নৌকার মাছি চাল ফুটিয়ে ভাত রেঁধে দিবে নদীর ওপর ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগবে এই নৌকা নিয়ে তিনি বিকালের মধ্যেই খালে ঢুকলেন খাল দিয়ে নৌকা যাবে তিনি বনভূমির সৌন্দর্য দেখবেন তার মতে বঙ্গদেশের প্রতিটি বনভূমির চরিত্র এক হলেও প্রতিটির আলাদা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য ধরতে পারার মধ্যে আনন্দ আছে নৌকার মাছির নাম হাসেম হাসেম তার আরোহীর কর্মকাণ্ডে অবাক হচ্ছে কোনো কাজ ছাড়া একটা লোক খালে খালে ঘুরছে বনজঙ্গল দেখার কি আছে লোকটার হাতে খাতা কলম সে মাঝে মাঝে নৌকা থামাতে বলে নৌকা থামলে গুটগুট করে কী যেন লেখে ঔপন্যাসিক লিখছিলেন বাতাবি লেবুর ফুল নয় ঘেটু ফুল নয় মুকুল নয় কামিনী ফুল নয় রক্তবলাশ বা শিমুল নয় কি একটা নামগোত্রহীন রূপহীন নগণ্য জঙ্গলি কাটাগাছের ফুল আমার কাছে কিন্তু তাহাই কানন ভরা বনভরা বসন্তের কুসুম রাজির প্রতীক হইয়া দেখা দিল আপনার নাম কি বিভূতিভূষণ বিভূতিবাবু চমকে তাকালেন খালের পাড়ে অতি রূপবান এক যুবক দাঁড়িয়ে আছে কয়েক মুহূর্তের জন্য তার মনে এক ধরনের ভ্রান্তি উপস্থিত হল মনে হল বনের দেবতা হঠাৎ দেখা দিয়েছেন হঠাৎ করে একজন কেউ আপনার নাম কি বিভূতিভূষণ বলে জঙ্গলে উদয় হওয়ার মধ্যে কিছু অস্বাভাবিকতা আছে আগে আমি বিভূতিভূষণ আমার নাম লাবুস আমি আপনাকে নিতে এসেছি বিভূতিবাবু অবাক হয়ে বললেন আপনি কিভাবে জানেন যে আমি খালের ভেতর নৌকা করে যাচ্ছি লাবুস বলল আমি আপনাকে পেয়েছি এটাই বড় কথা কিভাবে পেয়েছি এটা বড় কথা না লাবুস নৌকায় উঠে এলো বিভূতিভূষণ বললেন আপনি কি আমার কোনো রচনা পড়েছেন লাবুস বলল না এখানে আমরা বইপত্র পাই না হরিচরণবাবু প্রবাসী পত্রিকা রাখতেন সেখানে আপনার উপন্যাসের ছোট্ট অংশ একটা পড়েছি না মনে আছে না শুনেছি আপনি সুখাদ্য পছন্দ করেন রাতে কি খেতে চান যা খেতে চাইব তাই খাওয়াবেন অবশ্যই বুনমরোগের ঝোল খাওয়াতে পারবেন না মহাসল মাছ দু পেঁয়াজের মতো রান্না এটাও পারব না মহাসল পাহাড়ি মাছ এখানে পাওয়া যায় না বকফুলের বড়া খাওয়াতে পারবেন পারব আমার বাড়িতেই বকফুল আছে প্রচুর ফুল ফুটেছে সজনের গাছ আছে আছে সজনের ঝোল করতে বলবেন আমার পছন্দের জিনিস বৃষ্টি শুরু হয়েছে বিভূতিবাবু খাতা কলম নিয়ে নৌকার ছুঁয়ের ভেতর চলে গেছেন লাবুস বাইরে আছে বৃষ্টিতে ভিজছে তাকে দেখাচ্ছে মূর্তির মতো তার দৃষ্টি খালের পানির স্রোতের দিকে এক একঝাঁক বক হঠাৎ তার মাথার ওপর দিয়ে কক শব্দ করে উড়ে গেল অন্য যে কেউ চমকে বকগুলির দিকে তাকাত লাবুস তাকাল না লাবুসের বাড়িতে যে আদর এবং যত্ন লেখকের জন্য অপেক্ষা করছিল তার জন্যে তিনি প্রস্তুত ছিলেন না তিনি অভিভূত হয়ে গেলেন রাতের খাবারের বিপুল আয়োজন যেখানে তিনি খেতে বসেছেন তার কাছেই তোলা উনুন আনা হয়েছে সেখানে তেল ফুটছে বেসনে ডুবিয়ে বকফুল ভেজে লেখকের পাতে দেওয়া হচ্ছে বাটির পর বাটি আসছে বিভূতিবাবু বললেন আমার মতো অভাজনের জন্যে এত আয়োজন মাওলানা ইদ্রিস বললেন সমস্ত প্রশংসা পাকের জন্যে তিনি আপনার রিজিকের এই ব্যবস্থা করে রেখেছেন বিভূতিবাবু বললেন রেধেছে কে হাদিসউদ্দিন বলল আমি রান্না করেছে জনা বিভূতিবাবু বললেন তোমার দুটা হাত সোনা দিয়ে বাঁধিয়ে রাখা দরকার আমার একটা উপন্যাসের নাম আদর্শ হিন্দু হোটেল সেই হোটেলের পাচক বামুন হাজারির চেয়েও তোমার রান্না ভাল হাদিসুদ্দিনের চোখে সঙ্গে সঙ্গে পানি এসে গেল সে তার জীবনে রান্নার এরকম প্রশংসা শোনেনি ছোটকর্তা কর্তা লাবস এমন মানুষ যাকে লবণ ছাড়া তরকারি রেঁধে দিলেও হাসি মুখে খেয়ে উঠবে কিছু বলবে না মালানা ইদ্রিসেরও একই অবস্থা বেগুন পোটা চটকে দিলে তাই মুখে নিয়ে বলবে শুকুর আলহামদুলিল্লাহ শ্রাবণ মাসের ঝুম বৃষ্টি নেমেছে বিভূতিবাবু পান মুখে দিয়ে বিছানায় শুতে গিয়েছেন হাদিসুদ্দিন হুক্কা নিয়ে গেছে তিনি হুক্কায় টান দিচ্ছেন হাদিসুদ্দিন বলল জনাব আপনার পায়ে একটু তেল দিয়ে দেই পরিশ্রম করে এসেছেন আরাম পাবেন বিভূতিবাবু বললেন দাও সেবা যখন নিচ্ছি ভালো মতোই নেই সকালে আপনাকে সিটা পিঠা খাওয়াবো হাঁসের মাংস আর সিটা পিঠা আচ্ছা হাঁসের মাংস দিয়ে সিটা পিঠা খাওয়ার পরে আপনি বলবেন হাতিসুদ্দিনের শুধু হাত না তার পাও দুইটাও সোনা দিয়া বান্তা দাও আচ্ছা জনাব হাজারি বলে বাবুরশ্রীর কথা বললেন তার দেশের বাড়ি কই ওটা কল্পনার এক চরিত্র এরকম কেউ নেই বিভূতিবাবু হঠাৎ প্রসঙ্গ পাল্টে বললেন একটা মেয়ে দেখলাম চুল গোলমুখ মেয়েটা কে দরজার পাশে দাঁড়িয়েছিল আমাকে দেখছিল আমি তাকাতেই চট করে সরে গেল হাদিসুদ্দিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল চোখে দালদা দেখেছেন এরকম মেয়ে কেউ নাই আমি কিন্তু স্পষ্ট দেখলাম হাদিসুদ্দিন বলল আমিও আপনার মতো ধান্দা দেখি ছোট নিয়ে একটা ধান্দা দেখি কি দেখো পাড়ে উনি যখন বৈশাখ থাকেন তখন দেখি একজন না মানুষ দুইজন একই মানুষ দুজন যে প্যাট গরম থাকলে মানুষ ধান্দা দেখে মনে হয় আমার প্যাট গরম ছিল শেষ রাতে বৃষ্টি থেমে গেল মেঘ কেটে চাঁদ ভেসে উঠল বৃষ্টি ধোয়া অপূর্ব জ্যোৎস্না বিভূতিবাবুর ঘুম ভেঙেছে তিনি জ্যোৎস্না দেখার জন্য দরজা খুলে বারান্দা এসে দাঁড়ালেন অবাক বিষয় লক্ষ্য করলেন পুকুরের পাথরের ঘাটে দুজন লাবুস বসে আছে দুজনই তাকিয়ে আছে দূরের বনভূমির দিকে একদিন থাকার জন্য এসে তিন দিন থাকলেন তিন বটের মাথা দেখে খুব আনন্দ পেলেন কয়েকবার বললেন আহারে কি দৃশ্য এই বলেই গীতার একটা শ্লোক আবৃত্তি করলেন ন জায়তে মৃয়তে বা কদাচি নায়ং ভূত্তা ভবিতা বা ন ভুয়ো অজনিত্য শাশ্বত হায়ং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে মানানা ইদ্রিসের ছবি আঁকা কর্মকাণ্ডেও বেশিত হলেন কি অনায়াসে কি সুন্দর ছবি না বৃদ্ধ মানুষটা আঁকছে ছবি নিয়ে তার লজ্জা সীমা নেই তাঁর ধারণা তিনি বিরাট পাপ করছেন বিভূতিবাবু অনেক চেষ্টা করলেন অদ্ভুত এই মানুষটার ভুল ভাঙাতে লাভ হল না ঘাটশিলায় ফিরে দীর্ঘ একটা চিঠি লিখলেন লাবুসকে পোস্ট অফিস গোপালনগর গ্রাম বারাকপুর যশোর ভাজন ইস্যু নমস্কার অতি আনন্দ নিয়ে আপনার অতিথি হয়েছিলাম যদিও নিজেকে কখনো অতিথি মনে হয় নাই তিন বটের মাথা দেখে তৃপ্তি পেয়েছি মাঝে মাঝে অতি সাধারণ দৃশ্য অজ্ঞাত কারণে অসাধারণ মনে হয় তিন বটের মাথা সেরকম একটি স্থান কলকাকলিতে মুখরিত পাখির ঝাঁক এক বটগাছ থেকে আরেক বটগাছে উড়াউড়ি করছে এই দৃশ্য এখনও চোখে ভাসছে আমি আপনাকে আমার একটি উপন্যাস পাঠালাম নাম দৃষ্টিপ্রদীপ উপন্যাসটি পড়লে আনন্দ পাবেন উপন্যাসের প্রধান চরিত্রের নাম জিতু সে অদৃশ্য দৃশ্য দেখে মৃত ব্যক্তিদের সঙ্গে তার কথাবার্তা হয় আমার কেন জানি মনে হয় আপনি জিতুর মতো একজন আরেকটি বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আমার ধারণা আপনার বাড়িতে একটি বিদেহী শিশুকন্যা উপস্থিত আছে অতৃপ্ত আত্মারা প্রায় পৃথিবীর মায়া আটকে যায় তাদের জন্য বিষয়টি কষ্টের আপনি কিশোরী মেটির মুক্তির ব্যবস্থা করবেন এই আশা করছি প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন ইতি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল এবং দৃষ্টিপ্রদীপ দুটি বই কিন্তু আমাদের গল্পতরু ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সার্চ করে উপন্যাস দুটি শুনতে পারেন আরেকটি বিষয়ে আপনাদের কাছে জানতে যাচ্ছি আমি চাচ্ছি আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটি আরেকবার বেটার অডিও কোয়ালিটিতে পড়তে আপনারা চাইলে উপন্যাসটি আমি আরেকবার পড়ব আপনাদের মতামতগুলো দয়া করে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন বিভূতিবাবুর চিঠির তারিখ ছয় আগস্ট উনিশশো সন ওই দিনে জাপানের হিরোশিমা শহরে একটা বোমা পড়ে বোমাটির নাম লিটল বয় পৃথিবীতে প্রথম আণবিক বোমার বিস্ফোরণ ঘটে ষাট হাজার মানুষ সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে কয়েক ঘন্টা পর মৃতের সংখ্যা দাঁড়ায় এক লক্ষ চল্লিশ হাজার যে বিমানটি আনবিক বোমা নিয়ে যাচ্ছিল তার নাম অ্যালোনা গে বৈমানিকের নাম পল্টিবেটিস পল্টিবেটিসের মায়ের নামেই বিমানটির নাম রাখা হয়েছিল মাত্র একদিন আগে পাঁচ আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ বোমা বিস্ফোরিত হবার পর পল্টিবেটিস পেছন ফিরে দেখলেন ভয়াবহ এবং ভয়ঙ্কর এক ব্যাঙের ছাতা আকাশের দিকে উঠছে তিনি হতভম্ব গলায় বললেন হাই ঈশ্বর আমরা এটা কি করেছি আনবিক বোমা বিস্ফোরণের পরপর বহু দূরের একজন মানুষ বান্ধবপুরের লাবুস অসুস্থ হয়ে পড়ে কোন রকম কারণ ছাড়াই তার শরীর ঝলসে যায় মাথার চুল পড়ে যায় সে গোঙানির মতো শব্দ করতে থাকে মনে হচ্ছিল সেও আনবিক বোমায় ঝলসে যাওয়া মানুষদের একজন সতীশ কবিরাজ তাকে দেখে অবাক হয়ে বললেন বিনা কারণে শরীর পুড়ে গেছে এটা কি বলেন লাবুস গলায় বলল আগুনের একটা ঝলকানি দেখেছি আর কিছু না সতীশ কবিরাজ বললেন আগুন কই যে আগুনের ঝলকানি দেখবেন মলানা ইদ্রিসের ধারণা হয় তার পাপে লাবুসের এই সমস্যা হয়েছে তিনি একই বাড়িতে থেকে ছবির পর ছবি আঁকছেন এরকম তো হবেই এক সন্ধ্যাবেলা তিনি তার সব ছবি ছিঁড়ে ফেলে আল্লাপাকের কাছে ক্ষমা প্রার্থনা করলেন স্থান বোম্বে মুম্বাই শহর জায়গার নাম মালাবার হিল রাজপ্রাসাদের মতো এক বাড়ি আরব সাগরের তীরে আড়াই একর জমিতে অপূর্ব এই প্রাসাদের ডিজাইন করেছেন ব্রিটিশ স্থপতি ক্লথ ব্যাটনি প্রাসাদটির মালিক মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্না এই প্রাসাদে আজ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছেন তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী গান্ধীজির মুখ বিষণ্ন মুসলিম লীগের ডাকে ডাইরেক্ট ট্যাকশন কর্মসূচি বাতিল হয়েছে ষোলো জুলাই উনিশশো দাঙ্গা শুরু হয়েছে কলকাতার দাঙ্গায় সাত হাজার মুসলমান এবং তিন হাজার হিন্দু নিহত হয়েছে দাঙ্গা পুরো ভারতে ছড়িয়ে পড়ছে তারা দুজন প্রাসাদের লবিতে বসেছেন এখান থেকে আরব সাগরের ঢেউ দেখা যায় গান্ধীজি সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়াছেন তাদেরকে কিছুক্ষণ আগে লেবু চা দেওয়া হয়েছে দুজনের কেউ সেই চা স্পর্শ করেনি মোহাম্মদ আলী জিন্নার হাতে সিগারেট তিনি একের পর এক সিগারেট ধরিয়ে যাচ্ছেন তাঁর সামনে দামি অ্যাস্ট্রে আছে তারপরেও তিনি সিগারেটের ছাই ফেলছেন এই মাত্র আনা চায়ের কাপে তাকে খুবই অস্থির লাগছে লবিতে তার কন্যা দিনা এসেছিল গান্ধীজিকে সালাম জানাতে মোহাম্মদ আলী জিন্না মেয়ের দিকে তাকিয়ে কঠিন গলায় বলেছেন এখন বিরক্ত করবে না দিনা অপ্রস্তুত হয়ে দ্রুত চলে গেছে দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে ইংরেজিতে গান্ধীজির স্বভাব নরম স্বরে কথা বলছেন মোহাম্মদ আলী জিন্না স্পষ্ট এবং তীক্ষ্ণ স্বরে কথা বলছেন গান্ধীজির মুখ হাসি হাসি কিন্তু জিন্নার মুখে হাসি নেই তাদের কথাবার্তা নিম্নরূপ গান্ধীজি আপনি কি চান যে আমাদের মাতৃভূমি ভেঙে টুকরা টুকরা হয়ে যাক জিন্না আমি যে এটা কখনও চাইনি এবং এখনও চাচ্ছি না তা আপনি জানেন রাজনীতিবিদদের একটি অস্ত্র মিথ্যা আমি এই অস্ত্র ব্যবহার করি না গান্ধীজি ডাইরেক্ট অ্যাকশন কি আমাদের সেই দিকে নিয়ে যাচ্ছে না জিন্না হ্যাঁ যাচ্ছে তার জন্য দায়ী কংগ্রেস আমরা কংগ্রেসের সঙ্গে যে চুক্তি করেছিলাম লক্ষ্ণৌ চুক্তি সেই চুক্তি থেকে কংগ্রেস কি সরে যায়নি গান্ধীজি চুপ করে আছেন দৃষ্টি সাগরের ঢেউয়ের দিকে জিন্না কংগ্রেস এখন কি করছে মুসলিম লীগকে একমাত্র রাজনৈতিক সংগঠন হিসেবে স্বীকার না করে খেলাফত আন্দোলনকে স্বীকার করছে গান্ধীজি মাতৃভূমি ভাঙার দুঃখ আমি নিতে পারব না আমি এবং আপনি কি এটা বন্ধ করতে পারি না জিন্না না পারেন না পণ্ডিত নেহেরও কিন্তু এই ভাগাভাগি চাচ্ছেন গান্ধীজি আপনি ভুল করছেন ভারত বিভক্তি কারই কাম্য নয় নেহরুর তো কখনোই না ভুল গান্ধীজি করেছিলেন নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল কংগ্রেসকে রাজি করান যেন ভারত দুটি দেশে ভাগ হয় ভারতের নতুন রয় লর্ড লুই মাউন্ট ভারত বিভক্তির পরিকল্পনা শুরু করেন হিন্দু মুসলিম দাঙ্গা দাবানলের মতো ছড়িয়ে পড়ে শুরু হয় মৃত্যুর দিনরাত্রি বান্ধবপুরের লঞ্চ ঘাটে এম এল আরিয়াল খা লঞ্চ ভিড়েছে ছয়জন যাত্রী ডেকে চাদর বিছিয়ে তাস খেলতে খেলতে আসছিল তাদের তাস খেলা শেষ হয়নি লঞ্চ ভিড়ার অনেকক্ষণ পরেও তারা খেলা নিয়ে মত্ত রইল যাত্রীদের বাড়ি ফেরার তারা থাকে এদের তাড়া নেই এদের সঙ্গে মালামালো নেই লঞ্চের কেবিন বয় বলল আপনারা নামবেন না তাদের একজন উদাস গলায় বলল নামতেও পারি আবার নাও নামতে পারি তেমন কোনো হাসির কথা না কিন্তু সবাই হাসছে কেবিন বয় বলল যাবেন কই যাবোকে আবার হাসির শব্দ এবারের হাসি আরও উচ্চকিত তবে তার মধ্যে আনন্দ নেই ছয়জনের এই দলটি ভাড়া করে এনেছেন ধনুশেখ এরা দাঙ্গা হাঙ্গামায় অত্যন্ত দক্ষ তাদের সঙ্গে ধনুশেখের একটাই কথা মালাউন কমায় চলে যাবে লুটের মাল সবই তোমাদের স্থানীয় সাহায্য যা করার তিনি করবেন শোনা যাচ্ছে কোন জায়গা পাকিস্তানে পড়বে তা ঠিক হবে মুসলমানের সংখ্যা দিয়ে ভোটাভুটি হবার সম্ভাবনা বান্ধবপুরকে অবশ্যই পাকিস্তানে ঢোকাতে হবে যে কোনো ভালো কাজের সঙ্গে সামান্য মন্দ কাজ করতে হয় স্বাধীন পাকিস্তান বিরাট ভালো কাজ তার জন্যে কিছু রক্তপাত হতেই পারে স্বাভাবিকভাবে একটা শিশুর জন্ম দিতে গিয়েও মায়েদের প্রচুর রক্ত দেখতে হয় সেখানে নতুন দেশের জন্ম হচ্ছে সহজ কথা তো না দনুশেখ খবর দিয়ে শ্রীনাথকে এনেছেন মূল উদ্দেশ্য গল্পগুজব করা মানুষ হয়ে জন্মানোর এই এক সমস্যা গল্প করা সঙ্গী লাগে ধনুষকের প্রায় মনে হয় গরু হয়ে জন্মালে ভালো ছিল ঘাস খেয়ে জীবনটা পার করে দিতে পারতেন চিন্তা নাই ভাবনা নাই জগতের একমাত্র বিষয় সবুজ ঘাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাস খাওয়া সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সেই ঘাস জাবর কাটা জাবর কাটার সময় মশা বিরক্ত করলে লেজের বাড়ি দিয়ে মশা মারা শ্রীনাথ আসোকে মন আগে ভালো আছি চারদিকে দাঙ্গা লেগে গেছে শুনেছ বোধ হয় শুনেছি বান্ধবপুরে দাঙ্গা নাই কিছু নাই ব্যাপারটা কি বল দেখি শ্রীনাথ বলল আপনার মতো বিশিষ্টজনরা থাকতে দাঙ্গা কেন হবে ধনুশেখ বললেন আমি বিশিষ্টজন তোমারে কে বলল আমি অবশিষ্টজন দুই ঠ্যাঙের মধ্যে একটা চলে গেছে একটা আছে অবশিষ্ট এখন বলো আমি অবশিষ্টজন না শ্রীনাথ চুপ করে রইল ধনুশেখ তাকে কি জন্যে ডাকিয়েছেন সে বুঝতে পারছে না এই লোক বিনা উদ্দেশ্যে কিছু করবে না ধনুশেখ বললেন শুনলাম তোমরা দাঙ্গা প্রতিরোধ কমিটি করেছ নমশুদ্ধ সামা ঢুলি সব দলে টেনেসো রামদাসির ব্যবস্থা করেছ মুসলমান মারা শুরু করবা কবে পঞ্জিকা দেখে একটা শুভদিন বের করো। অশুভ দিনে মারামারি শুরু করলা দাগা গেল ফল হয়েছে খারাপ নিজেরাই শেষ শ্রীনাথ বলল অনুমতি দেন যাই আমার শরীরটা ভালো না শরীর তো আমারও ভালো না পছন্দ ধরেছে শশাঙ্কালের শরীর যেমন পচে গিয়েছিল আমারও যাচ্ছে আবার শুনলাম লাবুসের শরীরও পছন্দ হয়েছে ভালো কথা মনে পড়েছে শশাঙ্ক ভূতের গল্পটা পুরা শোনা হয় নাই আমি উঠলাম বলে শ্রীনাথ উঠতে যাওয়ার আগেই ধনুশেখের লোকজন চলে এলো ধনুশেখ বললেন তোমরা চলে এসেছো ভালো করেছো এর শ্রীনাথ আমার নিজের লোক কাজকর্ম যা করবা এর সাথী নিয়ে করবা সে প্রত্যেক হিন্দুর বাড়ি চেনে কোন কোন বাড়িতে যুবতী আছে তাও জানে কলিকাতার দাঙ্গায় বহুত মুসলমান মেয়ের সর্বনাশ হয়েছে শোধ নেয়ার প্রয়োজন আছে শ্রীনাথ তবাক হয়ে তাকিয়ে আছে সে কিছুই বুঝতে পারছে না শুধু এইটুকু বুঝছে তার মহা বিপদ মুখে বসন্তের দাগলা একজন গলা নামিয়ে বলল কাজ কি হাইজরাইতেই শুরু হবে ধনুশেখ বললেন আরে না বিশ্রাম করো খাওয়া দাওয়া করো অবস্থা বিবেচনা করো। তবে শ্রীনাথ যেন পালায় না যায় তাকে প্রয়োজন আছে এরা শ্রীনাথকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে লঞ্চ ঘাটের দিকে তারা হাঁটছে দ্রুত শ্রীনাথ তাদের সঙ্গে তাল মিলাতে পারছে না শ্রীনাথ বলল আমাকে কোথায় নিয়ে যান বসন্তের দাগলা লোকটি বলল শ্বশুর বাড়ি নিয়ে যায় তোমার শ্বশুর সাপ কি জানো তোমার বিসি ফালায় তোমারে খাসি করব দলে সবাই কোহো করে হেসে উঠল তাদের মনে চাপা আনন্দ মণিশঙ্কর লাবুসকে দেখতে এসেছেন তিনি রোজই আসেন অনেকক্ষণ বসে থাকেন তাকে পুরোপুরি বিভ্রান্ত মনে হয় পুকুরঘাটে শীতল পাটি বিছানো শীতল পাটির উপর কলাপাতা লাবুস কলাপাতার উপর শুয়ে থাকে তাকে সারাক্ষণ পাখা দিয়ে বাতাস করে হাদিসুদ্দিন মালানা ইদ্রিস তার মেয়েকে নিয়ে পাশেই থাকেন তিনি নফল রোজা রাখছেন এবং মনে মনে কোরআন খতম দিচ্ছেন লাবুস বেশিরভাগ সময় থাকে ঘোরের মধ্যে তখন অদ্ভুত অদ্ভুত সব দৃশ্য দেখে অপরিচিত নানাজনের সঙ্গে কথা বলে যেসব ঘটনা তার জীবনে ঘটে গেছে খুবহু সেই ঘটনাও ঘটতে দেখে একদিন দেখল ঘাটে বসে বিভূতিবাবু মুগ্ধ গলায় নিজের বই পড়ে শোনাচ্ছেন লাবুস এবং হাদিসুদ্দিন পাঠ শুনছে কি পড়া হচ্ছে তাও লাবুসের মনে আসে একটি শব্দ এদিক ওদিক হয় না কুরুলে বিনোদপুরের বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী রায় সাহেব ভরসারাম কুণ্ডুর একমাত্র কন্যা রাজবিবাহ বরপক্ষের নিবাস কলকাতা আজই বেলা তিনটার সময় মোটরে এবং রিজার্ভ বাসে কলকাতা থেকে বর এবং বরযাত্রীরা এসেছে অমন ফুল দিয়ে সাজানো মোটর গাড়ি এ দেশের লোক কখনো দেখেনি একদিন সে তার মা জুলেখাকে দেখল দোতলা পাকা দালানের একটা বড় ঘরে জুলেখা শতরঞ্জির ওপর বসে তার সামনে হারমোনিয়াম এক পাশে রূপার পানদানিতে পান ঘরের এক কোনায় জুলেখার কাছ থেকে বেশ দূরে তবলা এবং তানপুরা নিয়ে একজন বসেছে একজন বংশীবাদক আছে সে বসেছে জুলেখার পাশে জুলেখা গান করছে এবং বৃদ্ধ এক শেরোয়ানি পরা মানুষ গান শুনছেন গানের কথা কেবা কার পর কেবা কার আপন কালসয্যা পরে মহতন্দ্রা করে দেখি পরস্পরে অসার আশা স্বপন হঠাৎ গান থেমে যায় হইচইয়ের শব্দ শোনা যায় একদল মানুষ সিঁড়ি দিয়ে ওপরে উঠছে ভাঙচুরের শব্দ আর্তনাদ কালো ধোঁয়া লাবসের সামনে সব অস্পষ্ট হয়ে যায় লাবস প্রায় বাচ্চা একটা মেয়েকে তার চারপাশে ঘুরতে দেখে মেয়েটার মাথা ভর্তি কোঁকড়াচুল গোলমুখ চোখ বড় বড় মেয়েটা সবসময় খেলছে কখনও তার হাতে সুতা কখনও কাপড়ের টুকরা লাবুস তার সঙ্গে কথা বলার চেষ্টা করে মেয়েটা খেলায় এতই মগ্ন থাকে যে বেশিরভাগ লাবুসের প্রশ্নের উত্তর দেয় না নাম কি গো তোমার ভুলে গেছি মানুষ অনেক কিছু ভুলে যায় তার নাম ভুলে না আমি ভুলে গেছি তুমি এই বাড়িতে থাকো হুম মাটির নিচে গুপ্ত ঘরে থাকি কতদিন ধরে থাকো দিন অনেক অনেক দিন কতদিন ভুলে গেছি আমি সব ভুলে গেছি তোমার বাবা মা এদের কথা মনে আছে ভুলে গেছি আমি আর কথা বলবো না মেটা উঠে চলে যায় আবারও আসে লাবুসের আশেপাশেই বসে খেলায় মগ্ন হয়ে যায় মণিশঙ্কর বললেন আজ শরীরটা কেমন বোধ হচ্ছে লাবুস বলল ভালো মণিশঙ্কর হতাশ গলায় বললেন এ কি ভালো নমুনা তুমি তো মরতে বসেছ চলো তোমাকে কলকাতা নিয়ে যাই বড় বড় ডাক্তাররা তোমাকে দেখুক দেখে বললুক কি হয়েছে লাবস বলল আমার কি হয়েছে আমি জানি কেউ তা বিশ্বাস করবে না জগৎ বড়ই বিচিত্র জগৎ বিচিত্র হোক যাই হোক তোমার দরকার চিকিৎসা আমার সময় হয়ে গেছে চিকিৎসায় কিছু হবে না তোমার সময় হয়ে গেছে তুমি বুঝে পেললা তুমি কি ভগবান আমি তোমাকে এইভাবে মরতে দেব না লাবস বলল আমি কাউকে যে কথা কোনোদিন বলি নাই আপনাকে বলতে চাই মৌলানা সাহেবকে আর হাদিসুদ্দিনকে দূরে যেতে বলেন আমাকে বলতে চাও কেন আপনি বিশ্বাসী মানুষ আপনি আমার কথা বিশ্বাস করবেন মালানা এবং হাতিসুদ্দিন উঠে গেল হাদিসউদ্দিনের খুব শখ ছিল ছোটকর্তার কথাগুলি শোনে সে ছোটকর্তার বিষয়ে অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানে কাউকে তা বলতে পারছে না এখন সময় হয়েছে বলার লাবস বলল আমি চোখের সামনে অনেক কিছু দেখি ছোটবেলা থেকেই দেখতাম তখন ভাবতাম সবাই আমার মতো দেখে অনেক পরে জানলাম সবাই আমার মতো দেখে না কি দেখো ভবিষ্যতের ঘটনা দেখি আমার মা যে আমাদের ছেড়ে খারাপ জায়গায় চলে যাবে এটা অনেক ছোটবেলায় দেখেছি আমি মৃত মানুষজনদের দেখি তাদের কেউ কেউ আমার সঙ্গে কথা বলে কি কথা বলে অনেক কথা বেশিরভাগ কথার অর্থ আমি বুঝি না তখন আমার খুব কষ্ট হয় লাবুস হাঁপাতে লাগল মনিশঙ্কর বললেন এখন আর কথা বলার প্রয়োজন নাই বিশ্রাম কর আপনাকে অতি জরুরি একটা কথা বলতে চাচ্ছিলাম আমি স্পষ্ট দেখেছি বান্ধবপুর জায়গাটা হিন্দুস্থানের মধ্যে পড়েছে এখানের বহু মুসলমান মারা যাবে তাদের রক্ষার ব্যবস্থা করেন মনিশঙ্কর বললেন জ্বরে তোমার গা পুড়ে যাচ্ছে জ্বরের সময় বিকার উপস্থিত হয় বিকারের ঘরে মানুষ অনেক কিছু দেখে তোমার জ্বর কমুক শরীর স্বাভাবিক হোক তখন তোমার কথা শুনব লাবুস বলল আমার শরীর এখন জ্বলে যাচ্ছে হাদিস বলেন যেন শরীরে পানি ঢালে মনীশঙ্কর নিজেই আজলা ভরে পানি লাবুসের শরীরে ঢালতে লাগলেন লাবুস বীরবির করে বলল মহা বিপদ অনেক মানুষ মারা যাবে অনেক মানুষ মারা যাবে মণিশঙ্কর বললেন বাবা শান্ত হও মসজিদের নতুন নিবাম নিয়ামত হোসেন প্রবাহমান পানিতে উজু করেন বদ্ধ পানিতে উজু করার চেয়ে প্রবাহমান পানিতে উজু সোয়াব বেশি তিনি ঘাটে বসে উজু শেষ করে উঠতে যাবেন হঠাৎ তাঁর দৃষ্টি আটকে গেল ভাসতে ভাসতে কি যেন এগিয়ে আসছে ফজরের ওয়াক্ত আকাশ এখনও অন্ধকার পরিষ্কার কোনো কিছুই দেখা যাচ্ছে না শুধু নদীর পানি চকচক করছে নিয়ামত হোসেন ভাসমান বস্তুটির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন একসময় তিনি বিরবির করে বললেন গাফরুর রাহিম এইটা কি নদীর পানিতে চিত হয়ে ভাসছে শ্রীনাথ নিয়ামত হোসেন কাউকে কিছু না বলে মসজিদে গেলেন টিউবকলের পানিতে আবার উজু করলেন ফজরের নামাজ আদায় করলেন মসজিদে তিনি ছাড়া দ্বিতীয় নামাজই কেউ নেই ফজরের নামাজে কখনো লোক হয় না নামাজ শেষ করে তিনি ধনুষেকের বাড়িতে গেলেন ঘুমন্ত ধনুশেখের ঘুম ভাঙালেন নদীতে কি দেখে এসেছেন বললেন বর্ণনার সময় নিয়ামত হোসেনের গলা কাঁপতে লাগল ধনুশেখ বললেন এটা বলার জন্য তুমি আমার ঘুম ভাঙায়ছ শ্রীনাথের মৃত্যুর খবর ঘুম ভাঙায় আমারে দিবার কি আছে শ্রীনাথ কি আমার ভাইরা ভাই মরছে গেছে ফুরায়া সবাই মারা যাবে আমিও যাব তুমিও যাবে নিয়ামত হোসেন বললেন কাল রাতে শ্রীনাথবাবুকে আমি দেখেছি কোথায় দেখেছ এই শান্নামাজ পরে ফিরতেছি হঠাৎ দেখি হাত ধরে তাকে টেনে লঞ্চে নিয়ে তুলতেছে আপনার লোকজন তুলতেছে আমার লোকজন কি লঞ্চে করে এরা এসেছে আপনার সঙ্গে দেখা করেছে ধনুশেখ বললেন তুমি কি বলতে চাও আমি শ্রীনাথকে খুন করেছি নিয়ামত হোসেন বললেন জি না ধনুশেখ বললেন তাহলে আমাকে এই ঘটনা বলার মানে কি গুস্তা কি হয়েছে নিয়ামত শোনো বেশি বেশি বুঝার চেষ্টা নিবানা এবং বেশি বেশি দেখবা না কম দেখা ভালো কম বোঝাও ভালো জি আচ্ছা হিন্দুরা সব মুসলমান মেরে শেষ করে ফেলতেছে এইটা জানো জানি না দাঙ্গার খবর পড়ো নাই কলিকাতায় কি হয়েছে বিহারে কি হয়েছে মুসলমান সব শেষ আর এদিকে দিকে পাপ ইসলায় পানিতে পড়ে মালাউন একটা মারা গেছে আর তুমি হয়ে গেছ বেসাইন বুড় থাকার যাও সামনে থেকে একটা কথা মনে রাখবা তুমি কিছুই দেখো নাই বুঝেছ জি আগামীকাল জুম্মাবান না জি জুম্মার নামাজের পরে তুমি সুন্দর করে করবা তুমি বলবা সব মুসলমানের দায়িত্ব নিজেদের রক্ষা করা পরিবার রক্ষা করা এবং পাকিস্তান হাসেলের জন্য কাজ করা বলতে পারবা পারব তার জন্যে প্রয়োজনে রক্তপাত করতে হবে শহীদ হতে হবে বলতে পারবা না পারব মিনমিন করে বলতেছো কেন জোর গলায় বলো গলায় জোর নাই তুমি কি মেনদামারা মুসলমান শরীর তো বানাইছো মহিষের মতো অনেক কথা বলে ফেলেছি এখন সামনে থেকে যাও তুমি আমার সকালের ঘুম নষ্ট করেছ বুর্বাক থাকার নিয়ামত হোসেন ঘর থেকে বের হলেন এখন তার লঞ্চে টিকিট ঘরে যাবার কথা তা না করে তিনি মসজিদে গেলেন দুরাকাত নফল নামাজ পড়লেন কিছুক্ষণ কোরআন পাঠের চেষ্টা করলেন মন বসল না তিনি মসজিদ থেকে বের হয়ে টিকিট ঘরে গেলেন টিকিট ঘর থেকে দেখা যায় অনেক লোকজন নদীর পারে ভিড় করেছে শ্রীনাথকে ডাঙায় তোলা হচ্ছে বল হরি হরি বল ধনী উঠছে নিয়ামত হোসেন আবার টিকিট ঘর থেকে বের হলেন তিনি গেলেন মনিশঙ্করের কাছে মাথা নিচু করে ফিসফিস করে কথা বললেন তার বেশিরভাগ কথাই অস্পষ্ট মণিশঙ্কর বললেন কাল জুম্মান নামাজের পরে দাঙ্গা শুরু হবে কি বলেন আপনি নিয়ামত হোসেন বললেন এই জন্যে বাইরে থেকে লোক আসছে লোকে এনেছে ধনুশে নিয়মত হোসেন জবাব দিলেন না মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তার বড়ই ভয় লাগছে আজ জুম্মাবার ধনুষেক আগে জুম্মার নামাজে আসতেন ঠ্যাং কাটা যাবার পর আশা বন্ধ করে দিয়েছেন বসে বসে নামাজ পড়ার মানে হয় না সবাই যেন কেমন করে তাকায় তবে আজ তিনি জুম্মার নামাজে এসেছেন তাঁর লোকজন কেউ আসেনি তারা লঞ্চে অপেক্ষা করছে তাদেরকে বলা হয়েছে জুম্মার নামাজ শেষ হবার পর তিনি যখন বাড়ি ফিরবেন তখন আসল কাজ শুরু হবে আজ জুমার নামাজে ভালো জমায়েত হয়েছে অনেক অপরিচিত মানুষও দেখা যাচ্ছে মাওলানা ইদ্রিস এসেছেন তিনি ইমাম নিয়ামত হোসেনের পাশেই বসেছেন নামাজ শেষে খুতবা পাঠের পর ইমাম নিয়ামত হোসেন বললেন হাফেজ মাওলানা ইদ্রিস আপনাদের কিছু বলবেন মাওলানা ইদ্রিস উঠে দাঁড়ালেন এবং বললেন সারিদিকে হিন্দু মুসলিম দাঙ্গা হাঙ্গামার খবর আসতেছে এই বিষয়ে সামান্য কিছু বলবো। আমার বেয়াদবি ক্ষমা করবেন আল্লাপাক সুরা হুজরাতের তেরো নম্বর আয়তে বলেছেন হে মানুষ আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে যাতে তোমরা একা অপরের সাথে পরিচিত হতে পারো তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে বেশি মর্যাদা মর্যাদাসম্পন্ন যে বড় সাবধানী আল্লাহ সবকিছু জানেন সব খবর রাখেন এর বেশি আমার আর কিছুই বলার নাই মূল আয়াতটা আমি আপনাদের আরবিতে পাঠ করে শোনাব তার আগে একটা ঘোষণা আছে আপনারা জানেন খুবই অসুস্থ তার জন্যে আমি দরুদে শেফা পাঠ শুরু করেছি যেন আল্লাপাক তার রোগ যন্ত্রণার অবসান করেন আপনারা তার জন্যে দোয়ায় সামিল হবেন লাবুস তার সমস্ত বিষয় সম্পত্তি দান করেছে দানপত্রে আজি বাদজুম্মা সে দস্তখত করবে আপনারা সবাই সাক্ষী তার দানপত্র মতে এই অঞ্চলের মানুষের কল্যাণে তার সব কিছু ব্যয় হবে স্কুল কলেজ দাতব্য চিকিৎসালয় আপনারা সবাই বলেন মারহাবা অন্তর থেকে বলেন সবাই মারহাবা বলল ধনুশেখও বললেন এরপর দোয়া পাঠ হল এবং ইমাম নিয়ামত হোসেন পাকের কাছে প্রার্থনা করলেন যেন বান্দবপুরে হিন্দু মুসলমান দাঙ্গা না হয় ধনুশেখ বাড়ি ফিরছেন হিসাব মতো তার লোকজনের কর্মকাণ্ড শুরু হবার কথা তা হচ্ছে না কারণ লঞ্চ ঘাটে নমসূদ্রদের একটা বিশাল দল রামদা নিয়ে দাঁড়গে তাদের সঙ্গে আছেন মণিশঙ্কর তার নির্দেশে এম এল আরিয়াল খা লঞ্চ ছেড়ে দিয়েছে লঞ্চের কেবিনে ধনুশেখের লোকজন বসা তারা হতভম্ব মণিশঙ্কর ধনুশেখের বাড়িতে এসেছেন ঘরে ঢুকেছেন একা তাঁর লোকজন সবই বাইরে ধনুশেখ বললেন আমার কাছে কি সান মণিশঙ্কর বললেন কিছু চাই না খবর কি জানেন কি খবর দেশ সব ঠিকঠাক হয়েছে সীমানা নির্ধারণ হয়েছে বান্ধবপুরে বড়গাং বরাবর সীমানা আপনি পড়েছেন হিন্দুস্থানে ধনুশেখ আছেন আমার বাড়িতে ব্যাটারিতে রেডিও বাঁচে খবর শুনে আপনাকে বললাম যাই নমস্কার হিন্দু বাড়িতে শাক বাঁচছে ঘণ্টা বাঁচছে বড়ই আনন্দময় সময় রাত অনেক আকাশে সুন্দর চাঁদ উঠেছে ফকফকা জোচনা লাবস পুকুর পারে পাটির উপর শুয়ে আছে সে একা আর কেউ নেই সবাইকে সে কিছুক্ষণ আগে সরিয়ে দিয়েছে মাঝে মাঝে একা থাকতে ইচ্ছা করে আ যেমন করছে লাবুসের শরীর খুবই খারাপ করেছে জলুনে অনেক বেড়েছে তারপরেও জ্যোৎস্না দেখতে ভালো লাগছে এই সুন্দর চাঁদের আলো সে আর দিন দেখবে না নিস্তব্ধ রাতে পোকার ডাক শুনবে না হঠাৎ লেবু ফুলের গ্রানে শরীর মন অবশ হবে না ভাবতেই কি অদ্ভুত লাগে দীর্ঘদিন পর হঠাৎ আজ তার মাকে দেখতে ইচ্ছা হল বাবা জুহির লাবজ চমকে তাকাল এটা কি কোন ভ্রান্তি মন চাইছে বলে সে মায়ের গলা শুনতে পাচ্ছে সারা শরীর চাদরে ঢাকা একজন মহিলা পুষ্কুনির সিঁড়ি বেয়ে কয়েক ধাপ নামলেন বাবা তোমার কি হয়েছে লাবুস জবাব দিল না মহিলা বললেন বাবা তোমার কপালে একটু হাত রাখব লাবুস বলল রাখো জুলেখা লাবুসের কপাল স্পর্শ করে ফুঁপিয়ে উঠল বাবা গো তোমার কি হয়েছে আমার বাবার সোনার অঙ্গ কীভাবে জ্বলে গেছে লাবুস বলল মা যন্ত্রণায় অনেকদিন ঘুমাতে পারি না একটু ঘুম পাড়ায় দাও ছোটবেলায় গুনগুন করতে করতে জুলেখা দুষ্ট জহিরকে ঘুম আশ্চর্য একটা সুরও মনে আসছে না মীরা বারান্দায় এসেছিল সে পুকুর ঘাটের দিকে তাকাল এবং দৌড়ে ঘাটের কাছে এসে দাঁড়াল ঋণ গলায় বলল তুমি কে জুলেখা তাকাল ছোট মীরা বলল তুমি কি আমার লাবসের মা জুলেখা হ্যাঁ সূচক মাথা নাড়লেন তার মাথায় সুর এসেছে আমার দুষ্ট ঘুমায় রে আমার নেওলা ঘুমায় রে আমার ভুটু থেকে বের হয়েছেন হাদিসউদ্দিন হয়েছেন। পুকুর ঘাট থেকে যে বের হয়ে আসছে তার জন্ম এই পৃথিবীতে নয় অন্য কোনোখানে হুমায়ুন আহমেদের দীর্ঘ এই উপন্যাসটির আজ পড়ছিলাম শেষ পর্ব টানা কুড়িটি পর্ব আপনাদেরকে শুনিয়েছি মাঝখানে একদিন ইন্টারনেটে সংযোগ না থাকার জন্যে আপলোড দিতে পারিনি এই জন্যে একটা গ্যাপ গিয়েছে তাছাড়া আমি চেষ্টা করেছি আপনাদেরকে প্রতিদিন একটি পর্ব করে শোনাতে বড় উপন্যাসগুলো পড়ার সময় কিছু ভুল ত্রুটি হয় ভুল ত্রুটি রয়ে যায় সেগুলো আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছে পুরো উপন্যাসটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনারা কি ধরনের উপন্যাস শুনতে চান সেটাও জানাবেন শুধু দয়া করে একটা অনুরোধ থাকবে যে নতুন কোনো উপন্যাস আমাকে পড়ার অনুরোধ করবেন না নতুন উপন্যাস আসলে গল্পতরু চ্যানেলে পড়া হয় না আমরা পড়ি না অ্যাটলিস্ট আমরা এটা মেনটেন করি যে দশ পনেরো বছর হয়ে গেছে এরকম উপন্যাস আমরা পড়তে চেষ্টা করি সো কাইন্ডলি এই বিষয়টি মাথায় রেখে আপনারা উপন্যাসের অনুরোধগুলো করবেন চেষ্টা করব আপনাদের অনুরোধগুলো রাখতে আর নেক্সট আমাদের একটি নতুন উপন্যাস আসছে এটা খুশির খবর নেক্সট যেই উপন্যাসটি পড়ছি এটা একদমই নতুন দু সালের বই মেলায় উপন্যাসটি বের হয়েছে এই উপন্যাসটি লেখক আমাকে পড়ার অনুরোধ করেছেন সো নেক্সট উপন্যাসটি কিন্তু আপনারা পাচ্ছেন একদমই কর করে নতুন উপন্যাস উপন্যাসের নামটি এখনই রিভিল করব না একদিনের জন্য আপনাদের ওয়েট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গে থাকবেন ধন্যবাদ